সিলেটের বিয়ানীবাজারে কানাডা প্রবাসী কবি আব্দুল হাসিবের সদ্য প্রকাশিত চারটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে পঞ্চকণ্ড গুলাবিয়া পাবলিক লাইব্রেরি উদ্যোগে গত শুক্রবার বিকেল তিনটায় বিয়ানীবাজার সরকারি কলেজ শিক্ষক মিলন উৎসব অনুষ্ঠিত হয় বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তারকেশ চন্দ্রনাথের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গুলাম কি গ্রন্থের লেখক কবি আব্দুল হাসিব অতিথি ছিলেন কবি সুফিয়া জমির ডেইজি দৈনিক যুগ পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আজির হাসিব মুক্তিযুদ্ধ লেখক আব্দুল মালিক ফারুক শেখ ওয়াইদুর রহমান একাডেমির প্রিন্সিপাল জহিরুল ইসলাম আলোচনায় অংশ নেন সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজ বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফয়সাল আহমদ নাট্যকর্মী আতিকুল ইসলাম রুকন ও জয়াকর জুইয়ের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম কবি ও ছড়াকার মিনাল কান্তি দাস অনুষ্ঠানে কানাডা প্রবাসী কবি আব্দুল হাসিবের খুঁজে বেড়াই তোমাকে কাব্যগ্রন্থ মাইকেল মধুসূদন দত্ত ও অন্যান্য প্রসঙ্গ রচনা গ্রন্থ পোশাকের অন্তরালে উপন্যাস বালকের চোখে দেখা একাত্তর স্মৃতি ছাড়ানমূলক গ্রন্থ ইংরেজি অনুবাদ গ্রন্থের মূলক উন্মোচন করা হয় তাজবির আহমদ সাহিম এবিটিভি বিয়ানীবাজার